ভিউয়ার্স আপনি কি জানেন মেলবেটে ক্রিকেট ফুটবল টেনিস হকি এছাড়াও বিভিন্ন গেম খেলা টাকা ইনকাম করা যায় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গেম খেলা টাকা ইনকামের সম্পূর্ণ প্রসেস দেখাবো তাহলে চলুন অযথা কথা না বলে সরাসরি মেন ভিডিওতে চলে যায় প্রথমে আপনি মেলবেট অ্যাপটি গুগল থেকে ডাউনলোড করে নেবেন অ্যাপ ডাউনলোড করে আপনি যখন অ্যাপটি ওপেন করবেন তখন আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য দিকের এই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন এরপর বাই ফোন এই অপশনে আরেকটি ক্লিক করবেন কেননা আপনি যদি আপনার মোবাইল নাম্বার দিয়ে তাহলে পরবর্তীতে মেলব্যাট অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড ভুলে গেলেও খুব সহজেই আপনার ফোন নাম্বার দিয়ে মেলবেট অ্যাকাউন্ট রিকভার করে নিতে পারবেন এখানে আপনি আপনার ফোন নাম্বার বসাবেন এবং নিচের প্রোমো কোডের ঘরে যত্ন সহকারে আমাদের প্রোমো কোড বসাবেন কোড ব্যবহার করে অ্যাকাউন্ট খুললে আপনার অ্যাকাউন্ট থাকবে 100% নিরাপদ আপনি 24 ঘন্টা উইথড্রো ডিপোজিট করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনি ফার্স্ট ডিপোজিটে পেয়ে যাবেন 200% পর্যন্ত বোনাস এমন কি 25000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার প্রতি সোমবার ও শুক্রবারে বোনাস পাবেন এমন কি আপনার জন্মদিনেও বোনাস পাবেন এছাড়াও পাবেন প্রতিটি বাজিতে এক্সট্রা ক্যাশব্যাক তাহলে তো বুঝতে পারতেছেন আমাদের এই প্রমো কোডটি কতটা গুরুত্বপূর্ণ তাই এখানে যত্ন সহকারে আমাদের প্রমো কোড নিচের টিক মার্কে ক্লিক করবেন তাহলে আপনাকে একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে পরবর্তীতে লগ করার জন্য এগুলো প্রয়োজন হবে তাই একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা অন্য কোথাও নোট করে রাখবেন এখন আমি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে দেখাবো তারপর অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করে দেখাবো অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য নিচের দিকে এই মেনু বাটনে একটা ক্লিক করবেন এরপর আপনি উপরের দিকে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন তারপর ফিল ইন পার্সোনাল ডাটাতে চলে যাবেন এখানে আপনার কাজ হচ্ছে আপনার এনআইডি কার্ড দেখে দেখে তথ্যগুলো সঠিকভাবে পূরণ করা এখানে আপনি আপনার নামের প্রথম অংশ লিখবেন এখানে নামের শেষ অংশ লিখবেন এখানে জন্ম তারিখ সিলেক্ট করবেন তার জন্য প্রথমে সাল তারপর মাস এবং তারপর তারিখ সিলেক্ট করবেন এর নিচের ঘরে আপনি আপনার জন্মস্থানের নাম লিখবেন রিজিয়নের ঘরে বাংলাদেশ সিলেক্ট করে সিটির ঘরে আপনার নিজের সিটির নাম লিখবেন রেসিডেন্স অ্যাড্রেসে আপনার জেলার নাম লিখবেন ডকুমেন্ট টাইপ থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন সিরিজের ঘরে ওয়ান লিখে ডকুমেন্ট নাম্বারের ঘরে আপনার আইডি কার্ডের নাম্বার টাইপ করবেন ডেট অফ ইস্যু এর ঘরে আপনি আপনার এনআইডি কার্ডের ইস্যুর তারিখ বসাবেন ইস্যুর বায়ের ঘরে বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন এরপর দেখবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা সবকিছু ঠিক থাকলে শুরু করতে পারবেন তবে তার জন্য প্রথমে আপনাকে আপনার ডিপোজিট করে নিতে হবে ডিপোজিট করার জন্য এখানে ডিপোজিট বাটনে ক্লিক করবেন তাহলে আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে এখান থেকে আপনি বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করতে পারবেন আমি বিকাশ দিয়ে ডিপোজিট করার প্রসেসটা আপনাকে দেখিয়ে দিচ্ছি বিকাশে ক্লিক করার পর প্রথমে আপনি এখানে একটা ওয়ালেট নাম্বার পেয়ে যাবেন আপনি যত টাকা ডিপোজিট করতে চান এই নাম্বারে আগে তত টাকা ক্যাশ আউট করে নেবেন এখানে যে নাম্বারটি দেওয়া আছে এটি কিছু কোন পর পর চেঞ্জ হয় তাই ক্যাশ আউট করার আগে নাম্বারটি ভালোভাবে দেখে নেবেন এর নিচের অ্যামাউন্টের ঘরে আপনি যত টাকা ক্যাশ আউট করেছেন সেই টাকার পরিমাণ বসাবেন এর নিচের ঘরে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা বসাবেন আপনি যখন ক্যাশ আউট করবেন তখন আপনাকে একটি ট্রানজেকশন কোড দেওয়া হবে ওই ট্রানজেকশন কোডটি এখানে বসাবেন তারপর নিচের কনফার্ম বাটনে ক্লিক করে দিলে দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে